আসসালামু আলাইকুম দর্শক, সাইফুল ক্রিজি 25 এর পক্ষ থেকে নতুন একটা প্রতিবেদন। আমি আজকে কয়েকটা সতর্কবার্তা বলবো, সবাই মেনে চলার চেষ্টা করি। পয়লা নম্বরে, শীতকাল যত রোগের সময়, খুবই শীতের সমস্যা হয় অনেকেই জানি। শীতকালের ভিতরে এই দেখছেন দর্শক, দেখতে আছেন চারিদিক দিয়া এরকম কাগজ দিয়ে দিবেন যাতে বাতাস থেকে কবুতর বাঁচতে পারে, বাতাস যাতে আক্রমণ কম করে। দর্শক, দুই নম্বর, যদি কারো লোয়ার খাঁচা থাকে তাহলে লোয়ার খাঁচার ভিতরে একটা করে কাঠ দিয়ে দিবেন যাতে কবুতর শীতের সমস্যা না করে। দর্শক, তিন নম্বর হচ্ছে মশার কামড় থেকে কবুতর বাঁচাবেন, মশা বর্তমানে অনেক কবুতরে কামড়ে আছে। চার নম্বরে কিমড়ির কোষ করাবেন, চার নম্বরে কিমড়ির কোষ এই শীতে দিয়া কিমড়ির কোষ করে দিবেন। কীভাবে করাবেন আমাকে ভিডিও দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আমাকে ভিডিও দেওয়া আছে দর্শক, ভিডিও করে দেওয়া আছে, ভিডিওটা দেখবেন দর্শক। পাঁচ নম্বরে তেল জাতীয় সরিষা, যেমন বাজরা, চীনা, এগুলো খাইতে দিবেন, তেলাক্ত জিনিস, যাতে কবুতর শরীর গরম থাকে। দর্শক, শীতে দেওয়া কবুতর একটু গরম গরম জিনিস, গরম খাবার যে তেল জাতীয় জিনিস খাওয়াইতে হবে, এটা আমরা এটা আমাকে ভিডিও দেওয়া আছে, দিবেন যাতে কবুতর প্রবলেম না হয়। দর্শক, ছয় নম্বরে একটু চেষ্টা করবেন যারা আমরা খাঁচায় পাইলে কবুতর গরম পানি দেওয়ার জন্য, আর বিকাল পাঁচটা পর পানি না দেওয়াটাই ভালো শীতকালের জন্য। এটা আমাকে ভিডিও দেওয়া আছে, দয়া করে দেখে নেবেন। আর কিমড়ির কোষ্ঠ সবাই মনে করে করাবেন, এই শীতে তো করাবেন, খুবই সুন্দর সুন্দর মতন ভালো লাগবে। আর সর্বপ্রথম খেয়াল রাখবেন দর্শক, এক থেকে পাঁচ দিনে বাচ্চা থাকে তাহলে কিমড়ির কোষ করাবেন, আর কিমড়ির কোষ করাবেন এভিনিক্স। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।